গৌরবর রাজনীতি হঠাৎ বারো ঘন্টার ভিতর খাল সলনি ঘটে। যা নিশা যেটা কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, গৌরবর প্রসঙ্গ উত্থাপন হয়েছিল। সেই সময় সোনিয়া গান্ধীয়ে গ্রহণ করা স্থিতিত সকলো নিশ্চিত হয়েছিল যে গৌরব গগৈ যাই নির্বাচন খেলব সেই স্থানেরপ্রাই টিকট পাব। গৌরবে স্বাভাবিকতেই নগাঁওরপা খেলব বলে সকলে আশা প্রকাশ করেছিল, কিন্তু দেখা গেল হাইকমান্ডে গৌরবক নগাঁওর পরিবর্তে শেষ মুহূর্তত যোরহাটেরপা পার্থিত্ব দিলে। গৌরব গগৈ নিখিল ভারত কংগ্রেস কমিটির বাবে এজন ডাঙর নেতা। গৌরব গগৈ যি বিচারে সেয়াই হব অসমত। কার্যত কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকত এই কথা প্রতিপন্ন হল। সোমবারে অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিত কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক, কিন্তু বৈঠক থমকি রবলগিয়া হল একমাত্র গৌরব গগৈর বাবে। গৌরব গগৈর প্রার্থিত্ব নিশ্চিত হলে যা নিশায় কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হলহেঁতেন, সব খেলি মেলি লগাই দিলে একমাত্র গৌরব গগৈ। এক, গৌরব গগৈ কেন্দ্র করে বৈঠকত খেলি মেলির সৃষ্টি হয়। দুই, পার্টি বাছনি সংক্রান্ত আলোচনা চলি থাকা অবস্থাত সোনিয়া গান্ধীয়ে গৌরব গগৈর বিরুদ্ধে জানিব বিচারে। তিনি, সোনিয়া গান্ধীর প্রশ্ন গৌরব গগৈ কোনটো সমষ্টিপা নির্বাচন খেলিব বিচারে। চারি, কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকত অবশ্যই উপস্থিত নাছিল গৌরব গগৈ। পাঁচ, লগে লগে ভূপেন বরাই জানায় যে গৌরবে নগাঁও কাজিরঙা যোরহাট সমষ্টির পর প্রার্থিত্ব বিচারি আবেদন করেছে। ছয়, ইয়ার পিছত সোনিয়া গান্ধীয়ে মল্লিকার্জুন খার্গেক 24 ঘণ্টার ভিতর গৌরবর সুতরাং আলোচনা করে কোনটো সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব বিচারে জানিবলৈ কয়। সাত, ইয়ার লগে লগে নগাঁও কাজিরঙা আর যোরহাট সমষ্টির প্রার্থী নির্ণয় করার প্রক্রিয়া দুদিনের বাবে স্থগিত রখার কথা ঘোষণা করে। আঠ, কাজিরঙার পর রোজলিনা তিরকির নাম আসিল যদিও গৌরবে নগাঁওর পর খেলিলে প্রদ্যুৎ বরদলৈ কাজিরঙা সমষ্টি এই দিয়ার পরামর্শ আগবঢ়া হয়। ন, প্রদ্যুৎ বরদলৈ পূর্বর নগাঁও সমষ্টির এটি অংশ কাজিরঙা সমষ্টিত অন্তর্ভুক্ত হয়েছে। দশ, গৌরব গগৈর বাবে যোরহাটের পার্টি ঘোষণা করার পর বিরত থাকে কংগ্রেস নেতৃত্ব। আমার যাকালি যে কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক অনুষ্ঠিত হল আর আমার অসমৰ যিজন চেয়ারম্যান কে পি রানা ডাঙরিয়ায় অসমৰ বিভিন্ন সমষ্টির বাবে প্রস্তাবসমূহ করলে, প্রস্তাবসমূহ যাকালি আলোচনার পিছত গৃহীত হয়েছে। দুটামান সমষ্টির ক্ষেত্র এতিয়াও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া নাই, আর সেই গতিকে গোটেখিনি একেলগে করবলৈ আমার সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং ডাঙরিয়ায় দুদিন সময় লৈছে আর কিছু পরামর্শের বাবে, আর তারপর একেলগে চূড়ান্ত তালিকা প্রকাশ পাব। কংগ্রেস নেতৃত্বই বৈঠকত দেবব্রত শইকীয়াক প্রশ্ন করে, আপনি যোরহাট লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করবলৈ ইচ্ছুক নাকি? লগে লগে অস্বীকার করে দেবব্রত শইকীয়াই, আবেদনে করা নাই। আপনার কোনে কলে সে কথা মতো না জানো, আর দলে যদি কয় খেলিম, কিন্তু মতো আবেদনে করা নাই প্রথম কথা। মোক আমার দলত তো এনেকা নেতার অভাব হওয়া নাই যে একজনে এইটাও করব সেটাও করব, আমি তো ওয়ান ম্যান শো নকরো, আমার নেতা বহুত আছে। গতি মই ভবা নাই মোক খেলিবলে কব, আর মোর ইচ্ছা থাকা হলে মই আবেদন করিলো হয়। গতি এনেকা যে সব লই গল বিজেপিয়ে ওয়াশিং মেশিনত ভরাবলে, একটা কাপড়কে রাতেও পিঁধিব গধূলিও পিঁধিব, এনেকা তো হওয়া নাই। সোমবারে অনুষ্ঠিত কংগ্রেসের নির্বাচনী সমিতির বৈঠকত লক্ষিমপুর সমষ্টিক কেন্দ্র করেও বিতর্কর সূচনা হয়। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই লক্ষিমপুর সমষ্টির পর প্রার্থিত্ব প্রদান করব বিচারে উদয়শঙ্কর হাজরিকা। উদয়শঙ্কর হাজরিকা বিজেপির কর্মী আছিল, কিন্তু শেহতীয়াভাবে কংগ্রেসত যোগদান করে লক্ষিমপুর লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব বিচারে। লক্ষিমপুর লোকসভা সমষ্টিক কেন্দ্র করে কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকত প্রতিক্রিয়া, ভূপেন বরাই প্রার্থী হিসাবে উদয়শঙ্কর হাজরিকার নাম উত্থাপন করে। লগে লগে কমিটির অধিকাংশ সদস্য ইয়ার বিরোধিতা করে। উদয়শঙ্কর হাজরিকার পরিবর্তে রানী নরক প্রার্থিত্ব দিবলৈ অধিকাংশ সদস্য হেঁচা প্রয়োগ করে। রানী নরক কংগ্রেসের পুরনি নেত্রী, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বর সুতরাং রানী নরক সু সম্পর্ক আছে।
কংগ্রেসের নির্বাচনী কমিটির অধিকাংশ সদস্যই উদয় শঙ্কর হাজরিকার পরিবর্তে রানী নরক পক্ষেপ করবলে আহ্বান জানায়। সমগ্র বিষয়টি শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে সোনিয়া গান্ধী। পরবর্তী সময়ত লক্ষিমপুরের প্রার্থী কোন হব সেয়া ঘোষণা করা হব বলে সিদ্ধান্ত লওয়া হয়। খবর অনুসরি রানী নরহে লক্ষিমপুরের পর প্রার্থিত্ব লাভ করার সম্ভাবনা অধিক আছে। তেজপুরের প্রার্থীক লই বৈঠকত খেলিমেলি। কিয় প্রেমলাল গুঞ্জুক প্রার্থিত্ব দিব উলাইছে বলে নির্বাচনী কমিটির সদস্যর প্রশ্ন। প্রেমলাল গুঞ্জুর সমর্থনত যুক্তি প্রদর্শন করে ভূপেন বরাই। সভাত আনকি ভূপেন বরাক তেজপুরের পর প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব আগবা হয়। নাজানো সেই আহিব আজি আহ কে নাজানো তখেতকে সুদি লব ভূপেন বরাক খেলব পারে নাকি ইলেকশন মানে নাজানো আপনি বিচার না স্যার মানে যদি তেওঁৰ ইচ্ছা আছে নিশ্চয় মই সমর্থন করিম আর মই তো তখেতে মোক আগত তেওঁৰ ইচ্ছা তো কয় নাই। কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকত একাংশ সদস্যই ভূপেন বরাক তেজপুর লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব আগবায়। উল্লেখযোগ্য যে পূর্বে ভূপেন বরাই শোণিতপুর লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সভাত প্রশ্ন তোলা হয় আর পি শর্মাক কিয় প্রক্ষেপ করা হওয়া নাই। ইয়ার প্রত্যুত্তর ভূপেন বরাই জানিবলৈ দিয়া মতে শোণিতপুর সমষ্টির বিজেপির প্রার্থী আছিল পল্লব লোচন দাস। কিন্তু চাহ জনগোষ্ঠীর নেতা পল্লব লোচন দাসক এবার টিকট নিদি রঞ্জিত দত্তক টিকট দিয়া হয়েছে। সেয়ে কংগ্রেসে যদিহে শোণিতপুর সমষ্টিটির পর এগারী চাহ মজদুরের প্রার্থী ঠিয় করায় কংগ্রেস লাভান্বিত হব বলে ভূপেন বরাই জানিবলৈ দিয়ে। ভূপেন বরার মতে এই সমষ্টিটির 4,00,000 চাহ বাগিচার ভোটারের অধিকাংশ ভোট প্রেমলাল গুঞ্জরে লাভ করবলে সক্ষম হব। বৈঠকত কেবাটাও সমষ্টির প্রার্থী চূড়ান্ত করা হয়। এবার চূড়ান্ত হয়ে যাওয়া প্রার্থীর তালিকাখন জানি লোক। গুয়াহাটি মীরা বরঠাকুর, দরং ওদালগুড়ি মাধব রাজবংশী, কোকরাঝার গর্জন বসুমতাই, বরপেটা দীপ বায়ন, ধুবুরী রকিবুল হুসেন, ডিফু জয়রাম ইংলেং, ডিব্রুগড় লুড়িনজ্যোতি গগৈ, শিলচর সূর্য সরকার, করিমগঞ্জ হাফিজ রশিদ চৌধুরী। আর মাত্র এটা দিনের পিছত গৌরব গগৈ কোরপা নির্বাচন খেলিব সেয়া চূড়ান্ত করব কংগ্রেস নেতৃত্বই। বাস্তব সত্যটা হল গৌরবে নগাঁওর বাদে আন সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব নুখোজে। কংগ্রেসের ভিতরা সত্রর মতে কোনো ক্ষেত্রতে গৌরব গগৈ যোরহাটের পর নির্বাচন খেলিব বিচরা নাই। গৌরবের ইচ্ছা অনুসরি কংগ্রেস নেতৃত্বই মুসলমানের ভোটর স্বার্থত হয়তো গৌরব গগৈক নগাঁও সমষ্টির পর টিকট দিব। প্রদ্যুৎ বরদলৈক কাজিরঙা সমষ্টিত প্রক্ষেপ করবলে চেষ্টা চলা হব। অবশ্যে এই ক্ষেত্রে প্রদ্যুৎ বরদলৈ সন্মতি জানায় নে নাই সেই কথা এতিয়াও স্পষ্ট হওয়া নাই। তাৎপর্যপূর্ণ কথা এই যে কংগ্রেস নির্বাচনী কমিটির বৈঠকত আব্দুল খালেকক বরপেটা লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করবলৈ পরামর্শ আগবঢ়া হয়েছিল। কিন্তু ইতিমধ্যে খালেকে এই পরামর্শ অগ্রাহ্য করেছে। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। প্রশ্ন হয়েছে নিজ ইচ্ছা অনুসরি গৌরবে যোরহাটের পর নির্বাচন খেলিছে নে দলীয় নেতৃত্বের হেঁচাত গৌরবে যোরহাটের পর নির্বাচন খেলিব ওলাইছে। আজি গৌরব গগৈয়ে কয় যোরহাটের পর তেও জিকিবলৈ সর্বতোপ্রকারের চেষ্টা চলাব। এটা বিজেপি দলের রাজনীতি, হিন্দু মিয়া বড়ো নন বড়ো কার্বি জনগোষ্ঠী জনজাতিকরণ যিসকলে বিচাৰিছে জনগোষ্ঠী যিসকলৰ জনজাতিকরণ পালে তেওঁলোকৰ মাজত তেওঁলোকৰ বিভাজনৰ রাজনীতি। এইটো স্বাভাৱিক। মণিপুৰত মেটেক কুকি, অসমত উজনি নামনি গৰিয়া মিয়া এইবোৰ সব কৰিয়ে থাকিব। এইটো হল বিজেপি দলৰ রাজনীতি। বাস্তব যে আমার মানুষখিনি কি বিচাৰিছে, আমার আশা কর্মীখিনি আঙ্গনবাড়ি কর্মীখিনি বিচাৰিছে তেওঁলোকৰ বেতন বৃদ্ধি হব লাগে। মই অলপ দিন আগতে গুৱাহাটী ইউনিভার্সিটিত গৈছিলো, আমার কলেজের ইউনিভার্সিটিত পঢ়ি থাকা লৰাবোৰে বিচাৰিছে যে পরীক্ষা ক্ষেত্রত ইভালুয়েশনের ক্ষেত্রত সিলেবাসের ক্ষেত্রত বিভিন্ন ইউনিভার্সিটির মাজত যথেষ্ট পার্থক্য আছে। আমি এতিয়া অলপ দিন আগত আমি বানপানী অঞ্চল দেখা পালো যে এতিয়াও আমার রাস্তা আন্তঃগাঁথনি যথেষ্ট বেয়া। আজি গাঁও ভিতর রাস্তাব একদম বেয়ালয় গৈছে। তো বহুত এইখিনি কথা আছে আর আমি এইখিনি কথা লৈ যাম। শেষত গৈ রাইজে বিচার করিব যে তেওঁলোকে এই বিজেপি দলের হিন্দু আর মুসলমানক ভাগ ভাগ করার রাজনীতি বিচারে নে কংগ্রেস দলে যে চুকাফা আদর্শ লয় সকলকে সামরি লৈ যোৱা একটা বৃহত্তর অসমীয়া জাতি সবল করে তোলা সেই রাজনীতিটা বিচার। তপন গগৈ আপনার বিরুদ্ধে প্রার্থী হব,
তপন গগৈক আপুনি কেনেদৰে লয় বা আপুনি সম্পৰ্কে কোনো বিউটি পাৰ্টি বৰ্তমান তেওঁ নিৰ্বাচন প্ৰচাৰ নামিলে নামি পৰিছে স্যার আপোনালোকেতো দেখিছেই যে মোৰ যোৱা দুই তিনি বছৰৰ পৰা মোৰ বিৰুদ্ধে গোটেই বিজেপি মেচিনেৰী লাগি গৈছে মোৰ লগত আনকৈ কেন্দ্ৰ আইন মন্ত্ৰী সেই সময়ত কিৰণ ৰিজিজু কিমানবাৰ আহিলে মন্ত্ৰীসকল কিমানবাৰ অসম চৰকাৰৰ মন্ত্ৰীসকল কিমানবাৰ আহিলে অলপ দিন আগত প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰে নিজে যোৰহাটত সোমাই গৈছে তো সেইকাৰণে মোৰ সন্মুখত আমাৰ কংগ্ৰেছ দলৰ সন্মুখত গোটেই বিজেপি মেচিনেৰীটো মাৰিবই কিন্তু মোৰ অসমৰ ৰাইজৰ ওপৰত বিশ্বাস তৃণমূল পৰ্যায়ৰ কংগ্ৰেছ কৰ্মীখিনিৰ ওপৰত এটা বিশ্বাস আৰু বৰ্তমানৰ আজি এটা পৰিৱেশ আমাৰ বিৰোধী অক্ষয় মঞ্চ এটা গঢ়ি তুলিছোঁ মই আশাবাদী যে আমাৰ যথেষ্ট চিটত ভাবাতকৈ বেছি ভাল হ'বলৈ গৈছে এনবি নিউজ সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা